আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক অভিভাবককে আল্লাহর আখানের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, তাহলে কার উপর রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার আছে চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আপনার বাড়িতে আছে, গাভীর বয়স হলো 45। আমি কিন্তু বলতেছি চোখ বন্ধ করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, 22 বছরের একটা আড়িয়া গরু আপনার বাড়িতে আছে, 22 বছরের আড়িয়া, 17 বছরের একটা বকনা আছে। আপনারা বলবেন হুজুর ইয়ার কি মারতেছেন, আমার তো এগুলা নাই। আমি বলবো 45 বছর যার বয়স বলছে সেইটা হলো আপনার বউ। মনে করেন গাভী হচ্ছে আপনার বউ, আর আড়িয়া হচ্ছে আপনার ছেলে, আর বোখনা হলো আপনার মেয়ে। রূপ করতে বুঝার লাগবে না, একহালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? একহালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? আপনার যদি কন হুজুর কি কলা, এগুলা কলা কর তো বুঝাচ্ছি, আপনি হিসাব করে একহালি 1 টাকা হলো 10 হালি কয় টাকা? এ বোঝা লাগবে তো, গাভী মানে 45 বছরের আপনার বউ, আড়িয়া মানে 22 বছরের বেটা, বোকনা মানে 17 বছরের মেয়ে। এখন এই তিনটার উপর আপনার রাখালি করা লাগবে, রাখালি। আপনি দেখেন তোমার আপনার 22 বছরের ছেলে সারাদিন যে পোশাক পরে, সারাদিন এ পোশাকটা মুসলমানের না বেইমানের দেখার দরকার আছে না নাই? আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, ও যদি সারাদিন ঘরে পেশাব করে কেমনে? জোরে কারণ খাড়া হয়ে পেশাব করে, আপনার সত্যি করে বলেন যারা খাড়া হয়ে পেশাব করেন আপনার পেশাব কি নিংড়ে? নিংড়ে না, টপ টপ করে পড়া অবস্থায় ভিতরে মাল ঢুকে চেন আটকা দিলেন, তো চেন আটকা দেওয়ার পরে আর কি পড়া বন্ধ হবে? ওই টপ টপ করে পরে নিষ্কার জাঙ্গা ভিজে যাবি, আর জাঙ্গা ভিজে গেলে শোনেন পেশাব ছোটোবেলায় আমরা করেছি, করার সঙ্গে সঙ্গে প্যাঁ করে একটা কান্না দিয়েছি, মা বুঝবার পারছে ছেলে আমার পেশাব করছে, আচ্ছা পেশাবের কাপড় টান দিয়ে শুকনা কাপড় দিছে, কারণ পেশাবের উপরে কোনো সন্তান থাকতে চায় না। তাহলে আপনি 22 বছরে আড়িয়া টপ টপ করে পেশাব করতেছে, জাঙ্গা ভিজে গেল, আপনি যে ওই পেশাব দিয়ে আছেন ঘন্টার পর ঘন্টায় ভিজা জাঙ্গা এক সময় শুকা যায়, শুকা যাওয়ার পরে ওখানে একটা জীবাণু তৈরি হয়, এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন খালি কিলবিল কিলবিল করতে করতে আপনার ওই যে পেশাব করছেন যে যন্ত্র দিয়ে, ওই যন্ত্রের আগায় একটা ছিদ্র আছে না নাই, ওই ছিদ্র দিয়ে ওই জার্মগুলো ওই জীবাণুগুলো ভিতরে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে আপনার ওই যন্ত্রের গোড়ায় এসে চিকন চিকন রোগ আছে, ওই রোগের মধ্যে জীবাণুগুলো আক্রমণ করে করার পরে কিছুদিন পরে আপনি দেখতে পাবেন আপনার ওই 22 বছরের আড়িয়ার গোড়া হয়েছে চিকন আগা মোটা বেলে মাছের মতন পড়ে আছে। এখন বিয়া করবার সালে আপনার আড়িয়া বলতেছে আমি তো সাহস পাই না, দেখি দেওয়ালের মধ্যে বিজ্ঞাপন খুঁজতেছে, আমি বললাম কি খোঁজ, বলে ইন্ডিয়ান হার্বালের বিজ্ঞাপন, এখন সেই বিজ্ঞাপনে লেখা আছে চিকনকে মোটা করবেন, বেঁকা সোজা করবেন, চিকন মোটা করবেন, খাটো লম্বা করবেন, 2 মাস একটা ওষুধ খান। আমি যুবকদের বলবো রে যুবক দাঁড়ায় পেশাব বন্ধ করো, বসে পেশাব করো, পেশাব করার পরে তোমরা পবিত্র হও। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির কবরের সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। কবর আজাব থেকে যদি মুক্তি চাও তাহলে মুসলমানের আড়িয়া ছেলেরা কোনোদিন দাঁড়া পেশাব করতে পারবে না। জোরে বলেন ঠিক। আপনার 17 বছরের একটা মেয়ে আছে নাই? আল্লাহ রাসূলের 9 বছর এই মাইকের সাউন্ড এরকম হলো কেন, চনচন করে কেন? মাত্র 9 বছরের মেয়ের নাম হলো ফাতেমা। রাখালি কেমনে করে দেখেন না, নবীর কাছ থেকে শেখেন, নবী ঘরের মধ্যে ঢুকে থেকে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, 9 বছরের মেয়ে হাতে চুড়ি দিয়ে হাসবে না? আমরা হলে কি করতাম, মা দেখি তোমার চুড়ি পরে তোমার কেমন লাগতেছে মা? নবী ঘরের মধ্যেই ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন, ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের দরজা পর্যন্ত এসে ঘরের মধ্যে ঢুকলো না, এ বাবা কোথায় গেল? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দেন কেন? আল্লাহ নবী বললেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমাইয়া দিবে, বেশি ওয়াজ করা লাগে নাই, যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুইলা মাটির ফাইলা দিলেন,
যেই দুইটা চুরি করে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি করে কেন পকেটের মধ্যে ঢুকালেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তুই একটু আমার কাছে আয়। তোমা যেই 9 বছরের মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে নবী একটা চুমা দিলেন। ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা, একদিন তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে, আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা চলবে না। লিল্লাহে তাকবীর। মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্যে? এ কথা কয় না কেন, কয় ব্যক্তি? তাহলে আপনাদের 17 বছরের মেয়ে পরিমণির মতন, পরিমণির মত। আমি বাংলাদেশের সরকারকে একসাথে ধন্যবাদ দিয়েছিলাম যখন পরিমণিকে মদের ফ্যাক্টরি থেকে গ্রেফতার করলো। আমি মনে করলাম যে সরকার মাদকমুক্ত সমাজ গঠন করতে চাচ্ছে, সেই সরকার পরিমণিকে মদের ফ্যাক্টরির মধ্যে পাশে, পরিমণির কিছু একটা হবি আমি মনে করছিলাম। তাই যেদিন পরিমণি গ্রেফতার হলো সেদিন আমি স্ট্যাটাস দিলাম, এবার পরিমণি তোমাকে সাইজ করবি। আরে পরিমণিকে 2 দিনের রিমান্ড দেওয়া হলো, আমার বিচারপতিরা ক্ষমা প্রার্থনা করলো, মা আমরা ভুল করে তোমাকে রিমান্ড দিয়েছি, আমাকে মাফ করে দেওয়া। প্রতি পরিমণির হাত ধরে জেলত গেল, জেলত থেকে কয়েকদিন পর তখন বার হলো হাতত মেহেন্দি দিয়ে। চিন্তা, আমি অনেক পুলিশ ভাইকে বলছিলাম, ভাই জেলের মধ্যে মেহেন্দি কোথায় পাওয়া যায়? পুলিশেরা বলছে যে হুজুর, এটা ভিতরের কথা বলা যাবি না, হয়তো কোনো মেহেন্দি আলা পরিমণি জেলের মধ্যেও কাম সারছে। তোর এখন কথা ঠিক, পরিমণি যখন জেল থেকে বেড়ে আসলো, আমরা মনে করলাম জেলের মধ্যে থেকে মানুষ কিছুটা ভালো হয়ে বেড়ে আসে। ওরে বাবা, জন্ম দিবসে লুঙ্গি ড্যান্স মারলো। তোর এখন কী ড্যান্স? লুঙ্গি ডান বোঝেন? আপনাদের গ্রামগঞ্জের লোক ধানের খেতে ঘাস লিরাই, এইরকম মাল কাঁচা দিয়ে পরিমণি ড্যান্স মারল। এই মুসলমানেরা, 90% মুসলমানের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, নারী জাতির সম্মান যদি হেফাজত করতে চান তাহলে পরিমণির মতন পাগলিকে জেলখানায় বন্ধ রাখতে হবে। জোরে কোন কথা ঠিক না? এরা বাহিরে থাকলে আমাদের যুবকদের চরিত্র আমাদের ওয়াজ দিয়ে কোনোদিন ভালো রাখা সম্ভব? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, নবী যখন বললেন মেয়েদের মাত্র 4টি আমল করা লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি মা বোনদের জন্য 5টা মিনিট যদি ওয়াজ করি আপনাদের সমস্যা আছে? গভীর রাত্রে নবী, নবী ঘুম থেকে চেতন পেলেন, চেতন পায়ে দেখে খাতিজাতুল কুবরা, খাতিজাতুল কুবরা, নবীর হাত ধরে কাঁদতেছেন। নবীর হাতটা ধরে যখন কাঁদে, আল্লাহ নবী বলেন, খাতিজা আমি ঘুমায় গেছি কিন্তু আপনি কাঁদেন কেন? খাতিজা বলতেছে, রাসূল আল্লাহ 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাচ্ছি, আমার কোনো খুশির খবর কি আপনার কাছে নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, নারীদের মধ্যে শুধু আপনি 1 নম্বর, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে তো হুজুর, 2 নম্বর আমার কন্যা ফাতেমাকে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনার কন্যা হলো 4টা, জোরে কোন কয়টা? 4টা কন্যা, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তারপরে ফাতেমা। আপনি কুলসুমার কথা না বলে, জয়নাবের কথা না বলে, আপনি রোকেয়ার কথা না বলে, আপনি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবেন না কোন সন্তান কেমন, এটা মা
বুঝতে পারে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো।